ব্যাক করা জু জু এচি আমার জাভা স্ক্রিপ্টর দ্বিতীয় পর্ব গেল দে পর্ব আমি জাভা স্ক্রিপ্ট সম্পর্কে কিছু দেখকে হেঁটে আমি জাভা স্ক্রিপ্ট সেই এবং জাভা স্ক্রিপ্ট হেঁটে বেশ জনপ্রিয় আজ এসেও আমি দেখকে টপ ফাইভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে জাভা স্ক্রিপ্টর নাম আনাগে আজ এই এসছি আমি শিখি এবং জাভা স্ক্রিপ্ট শিখিতে পূর্বেনি আমার তো আমার কম্পিউটারত অথবা মোবাইলত হি হি উপকরণ হি হি টুলস ব্যবহার করা ফুরিব এচে প্রথম পর্বত দেখে মুই কম্পিউটারত জাভা স্ক্রিপ্ট ব্যবহার করত চলে অথবা শিখিত চলে লিখিত চলে আমার তুন হি হি টুলস প্রয়োগ করা ফুরিব ডাউনলোড করা ফুরিব ইনস্টল করা ফুরিব এচে দেখে মে মূলত মুই কম্পিউটারত আর আগামী পর্বত দেখে মে মুই মোবাইলত হিদুক করি তুমি যারা কম্পিউটার নেই ল্যাপটপ নেই তারা মোবাইলের মাধ্যমে কিভাবে হিদুককে করি জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি পারিবা কোডিং করে পারিবা এডিট করে পারিবা তো চলো তো শুরু করা যাক জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চো কম্পিউটারত শিখি তো চলে আমার তো ফলি কোড এডিটর লাইভ কোড এডিটর হিসেবে তুমি নোট প্যাড প্লাস প্লাস এই সফটওয়্যার ইনস্টল করে পারিবা তোমার কম্পিউটার সিস্টেম অনুযায়ী যারা ৬৪ বিট তারা ৬৪ বিট ডাউনলোড করে পারিবা আর যারা ৩২ বিট তারা ৩২ বিট ডাউনলোড করে পারিবা নোট প্যাড প্লাস প্লাস তুমি যদি গুগলত সার্চ দো নোট প্যাড প্লাস প্লাস আজেই সেই ওয়েবসাইটত গেলে তোমার কম্পিউটারের সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে পারিবা এই নোট প্যাড প্লাস প্লাস সফটওয়্যার গুলো ডাউনলোড করে দেয় জাস্ট যেদিকে সচরাচর সফটওয়্যার ইনস্টল সেদিকে সফটওয়্যার করলে সিবে ইনস্টল হয়ে যাবো এই যে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবো আর তুমি যদি আরো ইউজ করি পারছ সাবলাইম টেক্সট তুমিও এইবার ডাউনলোড করি পারিবা এইভাবে কা উন্নত ভার্সন নোট প্যাড প্লাস প্লাস চতুন এবং এইভাবে খুবই ইজিলি লোড হয় এই সাবলাইম টেক্সট তুমি ইউজ করে পারিবা যারা ল্যাপটপ আগে কম্পিউটার আগে তারা গুগলত সাবলাইম টেক্সট ডাউনলোড ডাউনলোড লিখিলি সে নিয়ে যাব ওই ডাউনলোড সাবলাইম টেক্সট আর নোট প্যাড প্লাস প্লাস গুগলত যদি তুমি লিখো নোট প্যাড প্লাস প্লাস ডাউনলোড সেই ওয়েবসাইট সেটা তুমি ডাউনলোড করে আনবা আরো আগে কম্পিউটার ইউজ করি বাদ দিয়ে অর্থাৎ কোডিং আনি লিখি বাদ দি যে আমি কোডিং আনি লিখিব জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আনি লিখিব সেটা আমার কোনো কই দিতে দরকার তুমি আরো ইউজ করে পারিবা ভিজুয়াল স্টুডিও কোড তুমি যদি ভিজুয়াল স্টুডিও কোড লিখি দেয় যদি গুগলত সার্চ দু সে ফুললি ফেসবুক পেজে পাবে ভিজুয়াল স্টুডিও কোড এই যে ভিজুয়াল স্টুডিও তুমি ক্লিক করে দেয় সে ডাউনলোড করে আনবা এই মূলত আমার জাভা স্ক্রিপ্ট ল্যাপটপ অথবা কম্পিউটারের লিখে বাদ দিয়ে কী কী দরকার আমার তো জাস্ট দরকার হবে দেখো কোড এডিটর আর তার পূর্বে আমার প্রয়োজন হবে ব্রাউজার 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 হিসেবে তুমি গুগল ক্রোম ইউজ করে আনবা ফায়ারফক্স অপেরা যে কোনো তুমি ব্রাউজার ইউজ করে আনবা সিও দামি আমি যে কোড ভিতরে লিখিব সেই প্রিভিউ নিয়ে অর্থাৎ কি ফলাফল হয়ে যাল সে নিয়ে আমি সেই সেই পারিব গেলো দে এই ব্রাউজার কারণ জাভা স্ক্রিপ্ট হলো দে ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাদের ফ্রন্ট এন্ড তুমি ফুললে ন বুঝিবা আস্তে আস্তে বুঝে আরিবা অর্থাৎ যিনি একমাত্র মানে এই ব্রাউজার সারা দিয়ে নেওয়ারে ব্রাউজারত একমাত্র সিনি প্রিভিউ নিয়ে দিয়ে পারে দে এসে দিয়ে আমার ব্রাউজার উপর লাগিব তুমি গুগল ক্রোম ইউজ করে আসবা ফায়ারফক্স ইউজ করে আসবা আর কোড এডিটর হিসেবে নোট প্যাড প্লাস প্লাস সাবলাইম ভিজুয়াল স্টুডিও যে কোনো খুব ব্যবহার করে আসবা ভিজুয়াল স্টুডিও তো রান করতে চলে একটা উন্নত ভার্সন লাইবো দামি কম্পিউটার লাইবো সাবলাইম যে কোনো প্রসেসর ইউজ করে আসবা নোট প্যাড প্লাস প্লাস চেয়ে পারবা যে তোমার যদি কম্পিউটার অনেক দামি হয় প্রসেসর উন্নত ভিজুয়াল স্টুডিও তো ইউজ করছো আর তোমার যদি কম্পিউটার বা ল্যাপটপ অনেক পার্সোনাল পয় প্রসেসর পয় তাহলে সাবলাইন টেক্সট ইউজ করিবা অথবা নোট প্যাড প্লাস প্লাস ইউজ করিবা যে কোনো কই ইউজ করলে হোক কাজেই এই যে সাবলাইন টেক্সট মুই সাবলাইন টেক্সট ইউজ করিম তুমিও চাইলে সাবলাইন টেক্সট ইউজ করি আরিবা
আর চাইলে নোটপ্যাড প্লাস প্লাস চ ইউজ করে আইবা। ইয়ে নিচে পর্বত দিকে দিলুম কি মূলত যারা যার অর্থাৎ যার যার ল্যাপটপ অথবা কম্পিউটার আগে সামনে পর্বত দিকে দিন নু যারা ল্যাপটপ নেই কম্পিউটার নেই মোবাইলের মাধ্যমে কিভাবে হিতুককে করি তুমি ভিজুয়াল জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুক্ত লিখে হারিবা। আচ্ছা এই ফর্ম ওই হোক সাইক করে দিলুম এজাল্লা ফর্ম দেখে মুই হিতুককে করে মোবাইলের মাধ্যমে তুমি কি কি উপকরণ লাগে কি কি টুলস লাগে জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং লিখে দিয়ে সিএন সামনে পর্ব দিঘা হবো। মেকনরে ধন্যবাদ।